ভাই ও বোনেরা, আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আপনারা হয়তো ভাবতেছেন আমি আমার এই দোকানটার সামনে আজকে দাঁড়ায় আপনাদের কাছে ইঁদুরের বিষ অথবা ইঁদুরের বিরিয়ানি বিক্রি করব, কিন্তু না, আজকে আমি ইঁদুরের বিরিয়ানি বিক্রি করব না। আমি আপনাদের সামনে আজকে নিয়ে আসছি এই ছোট্ট নিষ্পাপ নিরীহ বাচ্চাটারে, যার মা প্রচন্ড অসুস্থ, তার মায়ের অপারেশনের জন্য টাকা প্রয়োজন, সেই টাকা জোগাড় করার জন্য আমি এখানে দাঁড়াইছি। আমার ব্যবসা করার জন্য না, এতটা লোভী মানুষ আমি না। আমি দাঁড়াইছি এই নিরীহ বাচ্চাটার মাদারে বাঁচানোর জন্য, তার মায়ের চিকিৎসার টাকা জোগাড় করার জন্য। চলন্ত পথের চলন্ত ভাই বোনেরা, কত টাকাই তো কতভাবে হারান, কতভাবে নষ্ট করেন, কিন্তু এই নিরীহ এই ছোট্ট ভাইটারে যদি 10-20টা অথবা 1000 টাকা তারে দেন, আপনার পকেটে তো টাকা ফেরত আসবে, আপনি তো আবার টাকা কামাইতে পারবেন, কিন্তু ও তোর মা ধরে ওরাই ফেলাবে। দেন ভাই, দেন 10টা টাকা দেন অথবা 1000 টাকা দেন, মা বড় ধন রক্তের বাঁধন, টাকা গেলে টাকা পাওয়া যায়, বউ গেলে বউ পাওয়া যায়, কিন্তু মা গেলে মা পাওয়া যায় না। আপনি মারে ভালোবাসলে আল্লাহ আপনার ভালোবাসবে, খোদা আপনারে বরকত দিবে। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেজ, ছোট্ট বাচ্চাটারে টাকা দেখেন একটু ভাই, এতিম হয়ে যাবে ভাই, কিছু টাকা দিয়ে যান ভাই। ভাই দেন ভাই 1000 টাকা দিয়ে যান ভাই, 10 টাকা না 1000। আচ্ছা ঠিক আছে স্যার। শোন, তোর লেগে তো আমি কিছু করতে পারলাম না, কেউ তো তোর 1000 টাকা দিল না, 500 টাকাও দিল না, এই নে আমি আমার পক্ষ থেকে তোর 1000 টাকা দিলাম, তোর মারে হাসপাতালে নিয়ে চিকিৎসা করাইস ভাই। আমার আর কিছু করার ছিল না, মায়ের জন্য সামান্য অপরাধ করাই যায়, তাই তো তোর মনটা তো আসলে ভালো রে স্যার। একের মন রে স্যারি, ঢাকার বাইরে কোনো শাখা নাই। আচ্ছা শোন, আজকের পর থেকে না তুই মাইক বাজাস, সমস্যা নেই। এক কাপ চা খাওবি, ডাবল টাকা দিব। কেমন আছেন ভাই? কি অবস্থা? আছো ভালো? আছি তো ভাই, ওষুধ লাগবো। কি অবস্থা, ইনকাম পাতি কেমন হয়? হইতেছে ভাই আলহামদুলিল্লাহ, ভালো। ওষুধ লাগবো নাকি ভাই? আরে